হাই এভরিওয়ান ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের সেট নিয়ে আলোচনা করছি আমরা যেটা এক্সাম রয়েছে সামনেই সাতাশে তারিখে তো আশা করছি তোমরা প্রত্যেকে প্রিপারেশন নিচ্ছ তো ডাব্লুবিপি যে আগের ক্লাস হয়ে গেছে সেখান থেকে তোমরা কোশ্চেন বা ম্যাথ ক্লাসগুলোকে দেখে নিতে পারো তাহলে সেখান থেকে কারণ একই প্যাটার্নের অনেকটা আসে সিলেবাস মোটামুটিভাবে একই তো তাছাড়া আমরা আজকে থেকে একটা মডেল এই কদিন যে কদিন রয়েছে আর কি গোটা পাঁচ ছয় দিন তো সেই কদিন আমরা একটা একটা করে প্র্যাকটিসে নিয়ে ক্লাস করে নেবো এবং দেখে নেবো সেখানে কী ধরনের অঙ্ক রয়েছে এবং কী কী ধরনের আসতে পারে এগুলোকে কিন্তু একটা প্র্যাকটিস করলে খুব সহজ ঠিক আছে তোমরা যারা এনটি গ্রুপ ডি এর জন্য করছো তার তুলনায় এক্ষেত্রে এমন কিছু কঠিন নেই তো সেটা নিয়ে আমরা আলোচনা করবো সাতাশ তারিখে তোমরা পরীক্ষা দিতে যাবে প্রত্যেকে সামনে রবিবার তো প্রত্যেকে ভালোভাবে প্রিপারেশনও নাও এবং প্র্যাকটিস করতে শুরু করে দাও এখন থেকে আশা করছি অনেকদিন ধরে আগে থেকেই করছো তবুও এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই তো যাই হোক আজকের প্রথম অঙ্গ দেখো কি রয়েছে তার আগে বলে দিই যারা যারা আমাদের এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়নি ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাবে সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ তোমরা অবশ্যই পেয়ে যাবে সঠিক সময়ে তো আজকে দেখো কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর যে মডেল কোয়েশ্চেন পেপার রয়েছে বা প্র্যাকটিস সেট রয়েছে তার প্রথম অঙ্ক কি আছে যে রাধার বর্তমান বয়স তার দুই সন্তানের বয়সের সমষ্টির তিন গুণ ষোলো বছর পরে তার বয়স তার বাচ্চাদের বয়সের সমষ্টির সমান হবে তার বর্তমান বয়স কত ওকে তো এখানে কি বলেছে যে রাধার বর্তমান বয়স তার দুই সন্তানের বয়সের সমষ্টির তিন গুণ তো দুই সন্তানের বয়সের সমষ্টিটা ধরে নাও দুই সন্তানের বয়সের সমষ্টি ধরে নিলাম এক্স ঠিক আছে তাহলে রাধার বর্তমান বয়স হচ্ছে তিন গুণ বলেছে মানে থ্রি এক্স এবার ষোলো বছর পর রাধার বয়স কি হবে ষোলো বছর বেড়ে যাবে অন্যদিকে দুই বাচ্চার বয়স দেখো দুজনেরই ষোলো ষোলো করে বাড়বে তাই না তাহলে হচ্ছে বত্রিশ বছর বাড়বে ক্ষেত্রে তাহলে তখন কি বলেছে তখন বলেছে সমান হবে অর্থাৎ থ্রি এক্স প্লাস সিক্সটিন ইকুয়াল টু এক্স প্লাস থার্টি টু এটা হচ্ছে আমাদের রিলেশন আসবে তখন এক্স টা এদিকে চলে এসে বিয়োগ হয়ে যাবে এক্স টু এক্স ইকুয়াল টু ষোলোটা এদিকে বিয়োগ হয়ে যাবে সিক্সটিন পরে থাকবে বা এক্স ইকুয়াল টু এইট তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক্স সমান হচ্ছে আট অর্থাৎ বর্তমানে বাচ্চা দুটির বয়সের সমষ্টি হচ্ছে আট বছর তাহলে আধার বয়স কত থ্রি এক্স মানে থ্রি ইন্টু এইট মানে হচ্ছে টোয়েন্টি ফোর ইয়ার্স অপশন নাম্বার ডি তে রয়েছে নেক্সট হচ্ছে একটি ভগ্নাংশে লবের দ্বিগুণ হরের চেয়ে দুই বেশি যদি লব এবং হর উভয়ের সাথে তিন যোগ করা হয় তবে ফলাফলটি দুইয়ের তিন হবে মূল ভগ্নাংশটি কি ছিল অর্থাৎ লবকে যদি আমি দ্বিগুণ করি সেটা হরের থেকে দুই বেশি হবে তাহলে দেখো পাঁচকে দ্বিগুণ করো দশ হবে দশ থেকে আঠেরো থেকে দুই বেশি নয় এটা হলো না কে দুই দিয়ে গুণ করো বারো পাঁচশো সেটা কি তেরো থেকে দুই বেশি নয় তেরো কে দুই দিয়ে গুণ করো ছাব্বিশ হয়ে যাচ্ছে এটা তো ছয়ের থেকে হতেই পারে না তাহলে সাতকে দুই গুণ করো চোদ্দ দেখো চোদ্দ এটা হচ্ছে লবের থেকে দুই বেশি সরি হরের থেকে দুই বেশি একমাত্র একটাই যেহেতু ম্যাচ করছে তাই এটাই আমাদের অ্যান্সার চলে আসবে যদি দুটো ম্যাচ করতো তখন আমরা আবার দ্বিতীয় সম্পর্ক যেটা দিয়েছে সেটাকে আমি কাজে লাগাতাম ঠিক আছে যে এখান থেকে দুটো থেকে যে তিন যোগ করা হয় সেটা সেটা তুমি দেখো এখানে যদি ম্যাচ করো করতে চাও তাহলে দেখো হয়ে যাচ্ছে ওকে তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে এটা সঠিক উত্তর প্রকৃত ভগ্নাংশ হচ্ছে সেভেন বাই টুয়েলভ নেক্সট রয়েছে একটি ট্রেন আঠারো সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে ট্রেনটির গতিবেগ পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা হলে ট্রেনটির দৈর্ঘ্য কত তাই ট্রেনটির দৈর্ঘ্য কি আমরা জানি যে কোনো একটি খুঁটি কোনো একটি পোস্ট বা কোনো একটি কিছুকে একটা নির্দিষ্ট পয়েন্টকে যখন ট্রেন অতিক্রম করে তখন সে তার নিজের দূরত্বে অতিক্রম করে তাহলে আঠেরো সেকেন্ডে সে কতটা যাচ্ছে সেটা বার করলেই আমি তার দৈর্ঘ্য পেয়ে যাব কিন্তু এখানে কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে সেটাকে আমি সবারটাকে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করে নেব যেটা করে নেবো কি ফর্টি ফাইভ ইন্টু পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করে নয় দিয়ে কাটছে নয় দুই আঠারো নয় পাঁচে পঁয়তাল্লিশ মানে হচ্ছে পঁচিশ মিটার পার টু সেকেন্ড এটা আমি পাচ্ছি মানে দুই সেকেন্ডে যাচ্ছে পঁচিশ মিটার আমাকে বার করতে হবে আঠারো সেকেন্ডে তাই দুই সেকেন্ডে যদি পঁচিশ যায় তাহলে দুইয়ের কত গুণ আঠারো যে নয় গুণ তাহলে আঠারো সেকেন্ডে যাবে পঁচিশ গণিত নয় সমান হচ্ছে দুশো পঁচিশ মিটার তাহলে পঁচিশ আঠারো সেকেন্ডে যেটা যাচ্ছে সেটাই হচ্ছে তার লেন্থ যেটা হচ্ছে দুশো পঁচিশ মিটার অপশন নাম্বার এতে রয়েছে নেক্সট রয়েছে সাতাশি লিটার একশো লিটার এবং একশো লিটারের পাত্রের পেট্রোলের পরিমাপ করতে পারে এমন বৃহত্তম পাত্রটি নির্ণয় করো বৃহত্তম পাত্র বলতে এখানে আমাকে এইট সি এফ বার করতে হবে বা গসাগু করতে হবে এইটটি সেভেন আর ওয়ান ওয়ান সিক্স আর ওয়ান ফর্টি ফাইভের এর গসাগু করতে হবে এখানে তুমি ন্যাচারাল বা নর্মাল যে পদ্ধতি চিরাচরিত পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে তুমি গসাগু করতে পারো অথবা এখানে দেখো প্রথম যেটা রয়েছে এইটটি সেভেন এখানে দেখো একুশ চারে চুরাশি একুশ দিয়ে যাচ্ছে না তেইশ তিনে তেষট্টি তেইশ চারে বিরানব্বই এটা যাচ্ছে না একত্রিশ দিয়েও যাচ্ছে না উনত্রিশ দিয়ে একমাত্র তিন দিয়ে যাচ্ছে মিলে যাচ্ছে সাতাশি হচ্ছে তার মানে আমরা বলতে পারি যে এটাই আসবে কারণ যদি গসাগুই হয় তাহলে যেটা আনসার আসবে সেটা দিয়ে সাতাশিকে অবশ্যই ভাগ যেতে হবে একমাত্র এখানে দেখো উনত্রিশটাই ভাগ যাচ্ছে সাতাশি কে তো উত্তর না হলে তোমরা আমাদের এমনি নর্মাল যেভাবে গসাগু করো সেইভাবে অথবা ভাগ প্রক্রিয়ায় গসাগু যেভাবে আমরা করি সেভাবে গসাগু করতে পারো একই আনসার আসবে নেক্সট রয়েছে কি যে একজন ব্যক্তি প্রতিদিন চার ঘন্টা করে কাজ করে একটি কাজ পনেরো দিনে শেষ করে তিনি প্রতিদিন ছ ঘন্টা করে কাজ করে কত দিনে কাজটি শেষ করবেন অর্থাৎ একজন ব্যক্তি কি করছে চার ঘন্টা করে কাজ করছে পনেরো দিনে শেষ করছে মোট কাজ করছে কত চার ঘন্টা কাজ করছে দেখো মোট কাজটা তো সেমই না ষাট ঘন্টা কাজ করছে এখানে কি বলেছে ছ ঘন্টা কাজ করেছে তাহলে এই ছ ঘন্টা কাজ করলে কত দিয়ে গুণ করলে কাজটা সেই সেমই থাকছে এটা আসবে তাহলে এটাই কালটু সাত বাই ছয় মানে হচ্ছে দশ দিন এইভাবে তুমি করে ফেলতে পারো নর্মালি নয়তো তৈরাসিক যে যেমন খুশি অনুপাত যা খুশি করতে পারো অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর যে তার সময় লাগবে দশ দিন নেক্সট রয়েছে প্রদত্ত দুই অঙ্কের একটি সংখ্যার সাত গুণ সেই সংখ্যার অঙ্ক দুটি পারস্পরিক স্থান বিনিময় করে প্রাপ্ত সংখ্যার চার গুণের সমান এবং অঙ্কগুলির পার্থক্য তিন হলে সংখ্যাটি নির্ণয় করুন অঙ্কগুলির পার্থক্য তিন হলে এটা ও হয়ে গেছে এটা তিন হবে নিজে নিজে টাইপ করেছি তোমাদের জন্য কেউ করে দেয়নি ঠিক আছে তো যাই হোক তো অঙ্কগুলি পার্থক্য যদি তিন হয় তাহলে সংখ্যাটি নির্ণয় করো তাহলে সংখ্যাটি যদি তিন হয়ে থাকে অঙ্কগুলি পার্থক্য যদি তিন হয়ে থাকে সেটা দেখো এখানে যে তিনটে অপশন রয়েছে সেই তিনটে অপশনের ক্ষেত্রে প্রযোজ্য তার মানে আমি কি করবো নর্মাল ওয়েতে যেটা আমরা করি এককের সংখ্যা দশকের সংখ্যা দশকের অঙ্ক ধরে নিয়ে সেরকম করতে গেলে অঙ্কটা অনেক বেশি বড় হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমি কি করবো অপশন টেস্ট করে নেব সিম্পল দেখো এখানে পঁচিশ আছে আমি ছত্রিশটা যেহেতু উত্তর আসবে সেজন্য আমি ওটা ধরছি না ফার্স্টে পঁচিশটা ধরো পঁচিশে সাত গুণ করে দাও পঁচিশ ইন্টু সাত মানে হচ্ছে ওয়ান সেভেন্টি ফাইভ আর আগে পঁচিশকে উল্টে দিলে পাচ্ছো বাহান্ন বাহান্নকে চার দিয়ে গুণগুলো হচ্ছে টু জিরো এইট ইকুয়াল হচ্ছে হচ্ছে না তাহলে পঁচিশ হবে না চোদ্দকে গুণ করে দাও চোদ্দ গণিত সাত সাত চোদ্দ হচ্ছে নাইনটি এইট তাই তো সাত চোদ্দ আটানব্বই আর চোদ্দকে একচল্লিশ একচল্লিশ গণিত চার মানে হচ্ছে চার চারে ষোলো একশো চৌষট্টি এটা চলে আসে তাহলে এটাও সমান হচ্ছে না তাহলে অপশন নাম্বার এ রয়েছে পড়ে সেটাই রয়েছে সঠিক উত্তর সেটাকে দেখো তুমি ছত্রিশ ইন্টু সাত করে দাও ছত্রিশ ইন্টু সাত হচ্ছে সাত ছয় বিয়াল্লিশের দুই হাতে থাকে চার সাত তিন একুশে সাড়ে পঁচিশ দুশো বাহান্ন আর এখানে ছত্রিশকে উল্টে দিলে তেষট্টি তাকে চার দিয়ে গুণ করে দাও চার ছয় চব্বিশ দুশো চল্লিশ চার তিনে বারো বারো দুশো চল্লিশ বারো দুশো বাহান্ন ইকুয়াল চলে আসছে তাহলে অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে এ এর বেতন বি এর বেতনের চেয়ে পঁচিশ শতাংশ বেশি হলে বি এর বেতন এর বেতনের তুলনায় কত শতাংশ কম তোমরা এমনি এই অঙ্ক করছিলে আগের যে প্র্যাকটিস সেট চলছিল এন সেগুলোতে তো যেখানে রয়েছে কি যে এর বেতন বি এর বেতনের চেয়ে পঁচিশ শতাংশ বেশি অর্থাৎ বি যদি একশো টাকা পেয়ে থাকে তাহলে এ পাচ্ছে একশো পঁচিশ টাকা তাহলে এর থেকে বি কম কত একশো পঁচিশ টাকাতে পঁচিশ টাকা কম তাহলে একশো টাকাতে কত টাকা কম একশো বাই একশো পঁচিশ ইন্টু পঁচিশ পঁচিশ পাঁচে একশো পঁচিশ পাঁচ কুড়ি মানে আচ্ছা দুটো অঙ্ক একবার টুকে দিয়েছে একইবার নেক্সট রয়েছে একটি ঝুড়ি আপেল একটি ঝুড়ি আপেল বিয়াল্লিশশো টাকায় বিক্রি হয়েছিল যখন বিক্রয় মূল্যের উপর তিরিশ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল যদি আঠারো শতাংশ ছাড় দেওয়া হয় তবে ঝুড়ির আপেলের বিক্রয় মূল্য করত হবে তিরিশ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল বলতে একশো টাকার জিনিসটা তুমি যখন সত্তরে বিক্রি করেছিলে মানে সেভেন্টি পার্সেন্টে ছিল চার হাজার দুশো এবার আঠেরো পার্সেন্ট ছাড় দেওয়ার কথা বলেছে মানে যখন তুমি জিনিসটা একশো টাকার জিনিসটাকে এইটটি টুতে বিক্রি করবে মানে আমাকে সেটা বার করতে হবে এইটি টু পার্সেন্ট ইকুয়াল টু কত ওকে তাহলে আমরা কী করবো এইটি টু বাই সেভেন্টি ইন্টু ফোর থাউজেন্ড টু হান্ড্রেড একটা নশো কুড়ি টাকা অপশন নাম্বার বিতে রয়েছে নেক্সট রয়েছে একটি ক্রিকেট দলের এগারো জন খেলোয়াড়দের গড় বয়স দু মাস কমে যায় যখন তাদের মধ্যে সতেরো বছর এবং কুড়ি বছর বয়সী দুজন খেলোয়াড়কে প্রতিস্থাপন করে দুজন নতুন খেলোয়াড় অন্তর্ভুক্তি করা হয় নতুন দুই খেলোয়াড়ের গড় বয়স কত অঙ্কটা ভালো করে পড়ো একটা এগারো জনের দল আছে তাদের কার কত বয়স আমি জানি না গড় বয়স কত তাও জানি না শুধু বলে দিয়েছে তাদের গড় বয়স দু মাস করে কমে যাচ্ছে দু মাস কমে যাচ্ছে যখন তাদের সেই এগারো জনের মধ্যে থেকে সতেরো বছর বয়সী এবং কুড়ি বছর বয়সী দুজন খেলোয়াড়কে বার করে নিয়ে তার জায়গায় নতুন দুটো প্লেয়ার রাখা হচ্ছে তাহলে নতুন প্লেয়ার দুটোর গড় বয়স কত সেটা আমাকে বার করতে হবে তাহলে এখানে দেখো এগারো জন প্লেয়ারের গড় বয়স দুই করে কমে যাচ্ছে মানে মোট কত কমছে এগারো গণিত দুই মানে হচ্ছে বাইশ মাস বাইশ মাস মানে এক বছর দশ মাস তাই তো এক বছর দশ মাস কমে যাচ্ছে বয়স আর এখানে আমি বার করছি কাদেরকে একটা সতেরো বছর বয়সী একটা কুড়ি বছর বয়সী ছেলেকে তাহলে বা খেলোয়াড়কে তাহলে বার করছি মোট কত বছর বয়সী সতেরো প্লাস কুড়ি মানে হচ্ছে সাঁত্রিশ বছর বয়স সাঁত্রিশ বছরে বার করছি তার পরিবর্তে কিছু বসাচ্ছি যার জন্য তাদের প্রত্যেকের এই দু মাস করে কমে যাচ্ছে তাহলে কমে যাচ্ছে কত কমছে এক বছর দশ মাস কমছে তাহলে এখান থেকে দেখো যদি এক বছর দশ মাসকে আমি বিয়োগ করে দিই তাহলে সেইটা হয়ে যাবে নতুন যে ছেলেগুলো ঢুকছে তাদের টোটাল তাদের বয়সের মোট তাই না তাই সাঁত্রিশ বছর থেকে যদি এক বছর দশ মাস আমি বিয়োগ করি তাহলে পেয়ে যাচ্ছি পঁয়ত্রিশ বছর দু মাস পঁয়ত্রিশ বছর দু মাস এবার তাদের এভারেজ চেয়েছে এভারেজ মানে দুই দিয়ে ভাগ করে দাও দুই দিয়ে ভাগ করলে পঁয়ত্রিশ কে ভাগ করলে সতেরো বছর এখানে থাকছে ছ থাকছে এক মাস মানে হচ্ছে সাত মাস তাহলে তাদের গড় বয়স হচ্ছে সতেরো বছর সাত মাস অপশন নাম্বার বিতে রয়েছে নেক্সট রয়েছে এগারো কিলোমিটার অতিক্রম করতে সাইকেলের চাকা পাঁচ হাজার বার আবর্তিত হয় চাকার ব্যাস নির্ণয় করো চাকার ব্যাস নির্ণয় করো মাথায় রাখবে ঠিক আছে কি আছে এগারো কিলোমিটার তাহলে এখানে কি আছে পাঁচ হাজার বার আবর্তিত হয় এখানে আনসার দিয়েছে সেন্টিমিটারে এখানে আছে কিলোমিটার আমরা কি জানি যে এক কিলোমিটার সমান এক লক্ষ সেন্টিমিটার তাহলে এগারো কিলোমিটার মানে হচ্ছে এগারো লক্ষ সেন্টিমিটার তাহলে এগারো লক্ষকে যদি আমি পাঁচ হাজার দিয়ে ভাগ করি তাহলে এক পাকে কতটা যাচ্ছে সেটা আমি পেয়ে যাবো এখানে তিনটে শূন্য কেটে দাও পাঁচ দিয়ে এটা চলে যাচ্ছে দুশো কুড়ি তাহলে দুশো কুড়ি মিটার দুশো কুড়ি সেন্টিমিটার তাহলে এক পাকে যাচ্ছে দুশো কুড়ি সেন্টিমিটার মানে কি মানে এর পরিসীমা হচ্ছে দুশো কুড়ি সেন্টিমিটার এর পরিসীমা যদি দুশো কুড়ি সেন্টিমিটার হয় তার ফর্মুলা হচ্ছে টু পাই আর টু পাই আর সমান হচ্ছে দুশো কুড়ি টু পাই আর সমান যদি দুশো কুড়ি হয় আমাকে বার করতে বলেছে ব্যাস যেটা হচ্ছে টু আর তাই টু আর সমান হচ্ছে দুশো কুড়ি ইন্টু মানে তোমার যেটা কি আছে পাই আছে যেটা রয়েছে কত সাত বাই বাইশ এদিকে এসে উল্টে যাবে বাইশ দিয়ে এটাকে গুণ ভাগ করে দাও বাইশ একে বাইশ দশ তাহলে টু আর ইকুয়াল হচ্ছে সেভেন্টি টু আর টাই তো ব্যাস তাহলে আমার আর কিছু করতে হবে না তাহলে আনসার রয়েছে অপশন নাম্বার ডি নেক্সট রয়েছে যে কি একটি নির্বাচনে দুজন প্রার্থীর একজন মোট একজন মোট বৈধ ভোটের ষাট শতাংশ পেয়েছেন যদি ১৫ শতাংশ ভোট অবৈধ ঘোষণা করা হয় এবং যদি মোট ভোট এক লক্ষ কুড়ি হাজার হয় তবে দ্বিতীয় প্রার্থী দ্বারা প্রাপ্ত বৈধ ভোটের মোট সংখ্যাটি নির্ণয় করো অর্থাৎ কি বলেছে যে একজন একটি নির্বাচনে হয়েছে যেখানে দুজন প্রার্থীর মোট বৈধ ভোটের ষাট শতাংশ পেয়েছেন যদি পনেরো শতাংশ ভোট অবৈধ ঘোষণা হয় তাহলে কি হচ্ছে পনেরো শতাংশ ভোট অবৈধ তাই তো তাহলে যদি এখানে কি বলেছে আর পনেরো শতাংশ ভোট হচ্ছে অবৈধ তাহলে মোট ভোট যদি কি বলেছে মোট ভোট হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার তাহলে মোট ভোট যদি এক লক্ষ কুড়ি হাজার হয় তাহলে তার মধ্যে পনেরো শতাংশ ভোট অবৈধ মানে বৈধ ভোট হচ্ছে এইটটি ফাইভ পার্সেন্ট তাহলে এইটি ফাইভ বাই হান্ড্রেড তো

নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে যে একটি তেল মিলে তেল এ এবং তেল বি এর মিশ্রণের পরিমাণ নব্বই লিটার এ এবং বি তেলের অনুপাত ফোর হলে বি এবং এর অনুপাত ওয়ান করতে প্রয়োজনীয় তেল বি এর পরিমাণ নির্ণয় করো অর্থাৎ একটি তেল মিল আছে যেখানে এ আর বি দুটো তেল আছে যাদের অনুপাত মোট হচ্ছে নব্বই লিটার এবং সেখানে এ বি দেওয়া আছে ফোর ইস টু ফোর ইস ওয়ান বলতে টোটাল হচ্ছে পাঁচ তাহলে পাঁচ যদি পাঁচ দিয়ে ভাগ করে দেওয়া নব্বইকে আঠেরো পারছো তাহলে এ রয়েছে চার আঠেরো বাহাত্তর আর বি রয়েছে আঠেরো তাই তো এটা পেয়ে গেছি এবার কি বলেছে বি আর এর অনুপাত থ্রি তাহলে বি ইস টু এ হচ্ছে ওয়ান ইস টু থ্রি আমি যদি এটাকে রিভার্স করে নিই এস টু বিস টু ওয়ান তাহলে থ্রি ইস টু ওয়ান পেয়ে যাচ্ছি তাই তো তাহলে এখানে এ আর বি থাকছে এ থাকছে থ্রি আর বি থাকছে ওয়ান তাহলে এখানে যদি আমি এটা থ্রি ইস টু ওয়ান করি তাহলে এখানে কি বলছে প্রয়োজনীয় তেল বি এর পরিমাণ কত এখানে তিনটা তো বাহাত্তর হয়েই আছে তাই না সেটা তো আমাকে মেসে বলছে না তাহলে আমার কী বলেছে শুধু বি কত মেশাতে হবে বি কত মেশাতে হবে সেটা বলছে তাহলে এখানে তিনের তিন দিয়ে ভাগ করে দাও তাহলে পাচ্ছ চব্বিশ চব্বিশ যদি হয় তাহলে এখানে কত আছে আগে ছিল কত আঠেরো তাহলে মেশাতে কত হচ্ছে প্লাস সিক্স তাই না তাহলে আমাকে ছ লিটার মেশালেই আমি আগে এইটাতে চলে আসবে থ্রি টু ওয়ানে তাহলে অপশান নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে কি যে একজন ব্যক্তি দশ কিমি প্রতি ঘন্টা গতিতে গতিবেগে তার বাড়ি থেকে অফিসে যান এবং পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে অফিস থেকে বাড়িতে ফিরে আসেন তার গড় গতিবেগ কত তাহলে এখানে কি আছে দেখো এটা দুটো তিনটে মেথড আমি বলে দিয়েছি অলরেডি এখানে আমাকে কি করতে হবে দশ আর পনেরো ফার্স্টে তোমরা এলসিএম করে নেবে দশ আর পনেরো এলসিএম করলে আমি তিরিশ ধরে নেবে যে অফিস থেকে বাড়ির দূরত্ব হচ্ছে তিরিশ কিলোমিটার তা তিরিশ কিলোমিটার যাচ্ছে সে কি দশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে তাহলে তিরিশ বাই দশ মানে জমি লাগছে তিন ঘন্টা আর আসতে আসছে সে পনেরো কিলোমিটার প্রতি ঘন্টাতে মানে সময় লাগছে দু ঘন্টা তাহলে মোট সময় লাগছে তিন প্লাস দুই সমান হচ্ছে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা যদি মোট সময় লাগে মোট যাচ্ছে কত তিরিশ কিলোমিটার যাচ্ছে আর তিরিশ কিলোমিটার আসছে তাহলে মোট যাচ্ছে ষাট কিলোমিটার ষাট বাই পাঁচ মানে হচ্ছে বারো কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে তাদের গড় গতিবেগ হচ্ছে বারো কিলোমিটার প্রতি ঘন্টা অপশন নাম্বার সিতে রয়েছে নেক্সট রয়েছে কি যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বৃত্তের ক্ষেত্রফলের সমান যার ব্যাসার্ধ একুশ সেন্টিমিটার আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য চুয়াল্লিশ সেন্টিমিটার হলে এর প্রস্থ কত ঠিক আছে এর পোস্তগত তাহলে আমাকে কি আছে বৃত্তের ক্ষেত্রফল বলে দিয়েছে যার ব্যাসার্থ হচ্ছে একুশ সেন্টিমিটার তাহলে তার ক্ষেত্রফল কি হচ্ছে পায় আর স্কোয়ার মানে হচ্ছে বাইশ বাই সাত ইন্টু টোয়েন্টি ওয়ান ইন্টু টোয়েন্টি ওয়ান তাই তো এটা পায় আর স্কোয়ার আমি যদি করি তাহলে কি হচ্ছে এটা কাটাকাটি করে আমি ক্ষেত্র বার করি সাত তিনে একুশ তাহলে পাচ্ছি বাইশ গণিত সিক্সটি থ্রি এটা যদি করি তাহলে আমি কত পাচ্ছি ক্ষেত্রফল সিক্সটি থ্রি কে টোয়েন্টি টু দিয়ে গুণ করে দাও তার তেষট্টি দুই হচ্ছে একশো ছাব্বিশ একশো ছাব্বিশ মানে ছয় আট তিন তেরোশো ছিয়াশি তাই তো বা এইরকমই দেখে দাও গুণ করার দরকার নেই তাহলে এবার কি বলেছে যে আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য হচ্ছে চুয়াল্লিশ তাহলে পোস্ত যদি এক্স হয় তাহলে এক্স ইন্টু ফর্টি ফোর সমান হচ্ছে ক্ষেত্রফল যেটা রয়েছে বাইশ গণিত সিক্সটি থ্রি তাহলে এক্স স্কোয়ার তো কী হবে বাইশ গণিত সিক্সটি থ্রি বাই ফর্টি ফোর বাইশ কে দুই দিয়ে ভাগ করে দাও দুই এটা দুই দিয়ে গুণ করলে থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ক্ষেত্রে কি রয়েছে দৈর্ঘ্য রয়েছে একত্রিশ দশমিক পাঁচ সেন্টিমিটার নেক্সট রয়েছে একটি ভাগের অঙ্কে ভাগ ফল ভাজকের ষোলো বাই পাঁচ গুণ এবং ভাগ শেষ ভাজকের চার বাই পাঁচ গুণ ভাগ যদি ষোলো হয় তবে ভাজ্য কত তাহলে এখানে কি বলেছে ভাগ ভাজকের সাথে রিলেশন বলেছে দেখো তো ভাজকটা আমি ধরে নিই যে ভাজক হচ্ছে এক্স তাহলে ভাগ ফল হচ্ছে কত ভাগ ফল হচ্ছে এক্স ইন্টু সিক্সটিন বাই ফাইভ তাই তো আর ভাগ শেষ কত ভাগ শেষ হচ্ছে এক্স ইন্টু ফোর বাই ফাইভ এখানে ভাগ শেষটা বলে দিয়েছে ষোলো তাহলে এটা সমান হচ্ছে ষোলো তাহলে এক্স সমান কত এক্স সমান ষোলো গণিত পাঁচ বাই চার চার চারে ষোলো মানে চার পাঁচে কুড়ি এক্স যদি কুড়ি হয় তাহলে ভাজক পেয়ে যাচ্ছি কুড়ি তাহলে ভাগ ফল কত কুড়ি গণিত ষোলো বাই পাঁচ মানে পাঁচ চারে কুড়ি চার ষোলো চৌষট্টি তাহলে ভাগ ফলও পেয়ে যাচ্ছি চৌষট্টি ভাগশেষ পেয়ে গেছি ষোলো তিনটে পেয়ে গেছি তাহলে ভাজ্য বার করতে বলেছে ভাজ্য সমান হচ্ছে কি ভাজক গণিত ভাগ ফল যুক্ত ভাগসেস তাহলে এখানে করে দাও সেটা কুড়ি গণিত চৌষট্টি প্লাস ষোলো চৌষট্টি দুয়ে হচ্ছে একশো আঠাশ মানে বারোশো আশি প্লাস ষোলো মানে হচ্ছে বারোশো ছিয়ানব্বই অপশান নাম্বার রয়েছে রয়েছে নেক্সট মান নির্ণয় একটা দিয়েছে সেটাকে সবার ফার্স্টটাকে সাজিয়ে নিতে হবে প্রথমে সেভেন বাই টু গুণ করে দেবো ষোলো বাই বারো ঠিক আছে প্লাস ফোর বাই সেভেন ইন্টু থ্রি বাই ফোর ইন্টু ষোলো বাই নয় প্লাস ফোর বাই টোয়েন্টি ওয়ান ইন্টু সেভেন বাই টু প্লাস টু বাই থ্রি ঠিক আছে তাহলে কি রয়েছে এখানে এখানে প্রথমে কাটাবো এটাকে দুই দিয়ে দুই আটটে ষোলো এটাকে চার দিয়ে কাটবে চার দুই আর এখানে চার দিয়ে এটা তিন তারপর এখানে রয়েছে চার চার তুমি কাটতে পারবে তিন দিয়ে তিন নয় কাট তিনে কাটতে পারবে এখানে কি কাটতে পারবে দুই দিয়ে এটা দুই কাটতে পারবে সাত দিয়ে এটাকে তিন কাটতে পারবে তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি কি আমি এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি সাত দুয়ে চোদ্দ বাই তিন প্লাস এখান থেকে কী পেয়ে যাচ্ছি আমি ষোলো বাই একুশ এখান থেকে আমি কী পেয়ে যাচ্ছি দুই বাই তিন এখান থেকে আমি কী পেয়ে যাচ্ছি আবার দুই বাই তিন যেটা তো রয়েছে এবার যদি আমি যোগ করে দিই তাহলে এলসিএম আসবে দেখো একুশ আর তিন আছে একুশই থাকবে তাহলে তিন দিয়ে সাত থাকছে সাত চোদ্দো আটানব্বই প্লাস এখানে থাকছে ষোলো প্লাস সাত দুয়ে চোদ্দো প্লাস সাত দুয়ে চোদ্দো তাহলে আটানব্বই প্লাস ষোলো প্লাস চোদ্দ প্লাস চোদ্দ মানে হচ্ছে আঠাশ যোগ করলে টোটাল যদি আমি যোগ করি তাহলে পেয়ে যাচ্ছি ওয়ান ফর্টি টু বাই টোয়েন্টি ওয়ান এটাই এইভাবেই অপশান রয়েছে তাহলে অপশান নাম্বার সি রয়েছে সঠিক উত্তর নেক্সট হচ্ছে পি কিউ আর এবং এস চারটি নম্বর রয়েছে পি কিউ এবং আর এর গড় সেভেন্টি ওয়ান এবং কিউ আর এবং এসের গড় ফিফটি টু এখন পি সেভেন্টি টু এবং আর এইটটি ওয়ান হলে পি এবং এস এর যোগ ফলটি নির্ণয় করে তাহলে পি কিউ আর এস চারটে নাম্বার আছে পি কিউআর গড় হচ্ছে সেভেন্টি ওয়ান তাহলে আমি লিখতে পারি পি প্লাস কিউ প্লাস আর শোনান হচ্ছে সেভেন্টি টু ওয়ান ইন্টু থ্রি মানে হচ্ছে সেভেন্টি ওয়ান ইন্টু থ্রি মানে কত পাচ্ছি দুশো তেরো এবার এখানে পি এর মান দিয়ে দিয়েছে সেভেন্টি টু আর এর মান দিয়ে দিয়েছে এইটটি ওয়ান সেটা যদি হয় তাহলে কিউয়ের মান কত কিউ হচ্ছে দুশো তেরো বিয়োগ সেভেন্টি টু প্লাস এইটটি ওয়ান সেভেন্টি টু প্লাস এইট্টি ওয়ান যোগ করলে কত হচ্ছে ওয়ান ফিফটি থ্রি তাহলে কিউ ইকুয়াল টু পাচ্ছি সিক্সটি কিউ ইকুয়াল টু যদি সিক্সটি হয় ওকে সেকেন্ডে কী বলেছে কিউ আর এসের গড় হচ্ছে ফিফটি টু মানে আমি লিখতে পারি কিউ প্লাস আর প্লাস এস ইকুয়াল টু বাহান্নকে তিন দিয়ে গুণ করে দাও মানে হচ্ছে একশো ছাপ্পান্ন তাই তো বাহান্নকে তিন দিয়ে গুণ করলে একশো ছাপ্পান্ন আর এখানে কিউয়ের মান আমি বার করেছি আগে ষাট আর আর এর মান দেওয়া ছিল আগে থেকে এইটটি ওয়ান তাহলে এসের মান কত এস ওয়ান হচ্ছে ওয়ান ফিফটি সিক্স মাইনাস

তাহলে কি বলেছে প্রথমে আমি আগে অপর সংখ্যাটা বার করব তারপর আমি পার্থক্য বার করবো গসাঘু দেওয়া আছে লসাখু দেওয়া আছে একটা সংখ্যা দেওয়া আছে তাহলে অপর সংখ্যা হচ্ছে চারশো পঞ্চাশ গণিত তিরিশ বাই নাইনটি আমরা যেটা জানি প্রত্যেকেই এখান থেকে আমি পেয়ে যাচ্ছি তিন তিন দিয়ে দেড়শো তাহলে অপর সংখ্যা আমি পেয়ে যাচ্ছি ওয়ান ফিফটি একটা সংখ্যা নব্বই আছে তাদের মধ্যে পার্থক্য কত ওয়ান ফিফটি মাইনাস নাইনটি মানে হচ্ছে সিক্সটি অনেকে এটা বার করবে না নিয়ে আনসার মিলবে না তো এটা তাদের দুটোর পার্থক্য হচ্ছে কত ষাট অপশন নাম্বার বিতে রয়েছে নেক্সট হয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ এবং এর ক্ষেত্রফল আটশো বিরাশি বর্গ সেন্টিমিটার আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য নির্ণয় করো ঠিক আছে দৈর্ঘ্য বলেছে প্রস্থের দ্বিগুণ অর্থাৎ প্রস্থ এক্স হলে দৈর্ঘ্য হচ্ছে টু এক্স তাহলে এদের গুণফল হচ্ছে ক্ষেত্রফল যেটা হচ্ছে এইট এইটটি টু ওকে তাহলে এখান থেকে টু এক্স স্কোয়ার ইকোয়াল টু এইট এইটটি টু তাহলে এক্স স্কোয়ার ইকোয়াল টু ফোর ফর্টি ওয়ান তাহলে এক্স ইকোয়াল টু টোয়েন্টি ওয়ান এক্স ইকোয়াল যদি টোয়েন্টি ওয়ান হয় তাহলে দৈর্ঘ্য ভার করতে বলেছে দৈর্ঘ্য ধরেছিলাম আমি টু এক্স তাহলে টু এক্স হচ্ছে এইট টোয়েন্টি ওয়ান ইন্টু টু ইকোয়াল টু ফর্টি টু নাম্বার রয়েছে রয়েছে দিনে একটি কাজ শেষ করে সে ছ দিন কাজ করে কাজটি ছেড়ে চলে যায় বাকি কাজ সুমন দুদিনে শেষ করেছে সুমন একা কত দিনে কাজটি শেষ করতে পারবে আয়েশা দশ দিনে একটি কাজ করে তাই তো সে ছ দিন কাজটা করেছে মানে এক দশ দিনে যদি সে কাজ করে একদিনে করে একের দশ অংশ তাহলে সে ছ দিনে করছে ছয় দিয়ে গুণ করে দাও দুই দিয়ে কাটলে তিন পাঁচ এখানে পাঁচ অংশ কাজ তিনের পাঁচ অংশ যদি কাজ করে থাকে বাকি থাকছে কত কাজ ওয়ান মাইনাস তিনের পাঁচ মানে হচ্ছে পাঁচ পাঁচ অংশ অংশ এই কাজটা সুমন করছে দুদিনে করে দিচ্ছে পাঁচ অংশ যদি সুমন করে দেয় তাহলে একদিনে কত করছে দুই দিয়ে ভাগ করে দাও তাই দুইয়ের পাঁচ ইন্টু ওয়ান বাই টু দুই দুই কেটে যাচ্ছে পেয়ে যাচ্ছি একের পাঁচ তাহলে একদিনে সুমন করছে একের পাঁচ অংশ তাহলে আমরা বলতে পারি যে সুমন কাজটি করছে পাঁচ দিনে বা সুমনের সময় লাগছে পাঁচ দিন অপশন নাম্বার বিতে রয়েছে নেক্সট রয়েছে কোনো সংখ্যার পঁচাত্তর শতাংশ অন্য সংখ্যা তিরিশ শতাংশের সমান হলে তাদের অনুপাত কত হবে ঠিক আছে কোনো সংখ্যা অন্য সংখ্যা পঁচাত্তর শতাংশ অন্য সংখ্যা তিরিশ শতাংশের সমান তা ধরে নাও প্রথম সংখ্যাটা হচ্ছে একশো তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে সেভেন্টি ফাইভ যেটা হচ্ছে অন্য সংখ্যাটি থার্টি পার্সেন্ট তার থার্টি পার্সেন্ট যদি পঁচাত্তর হয় তাহলে সেই সংখ্যাটি কত হান্ড্রেড পার্সেন্ট সমান হচ্ছে সেভেন্টি ফাইভ বাই থার্টি ইন্টু হান্ড্রেড ইকুয়াল টু টু ফিফটি তাহলে অন্য সংখ্যাটা হচ্ছে টু ফিফটি তাদের অনুপাত কত তাহলে হান্ড্রেড ইস টু টু ফিফটি পঞ্চাশ দিয়ে দুই পাঁচ রয়েছে রবির কাছে তিন ডজন চকলেট রয়েছে সে তার এক তৃতীয়াংশ প্রতিবেশীকে দিয়েছে এক ষষ্ঠাংশ রোহনাকে দিয়েছে এবং এক চতুর্থাংশ তার বোনকে দিয়েছে তার কাছে কয়টি চকলেট রয়েছে রবির কাছে তিন ডজন চকলেট আছে মানে আছে টোটাল ছত্রিশটি এখান থেকে সে দিয়ে বেড়াচ্ছে কাকে দিয়ে বেরাচ্ছে প্রথমে প্রতিবেশীকে দিয়েছে এক তৃতীয়াংশ মানে তিন ভাগের ভাগ মানে তিনবার ছত্রিশ বারোটি এক ষষ্ঠাংশ দিয়েছে রোহনাকে ছয় ভাগের এক ভাগ মানে ছয় ছয় ছত্রিশ মানে ছটি দিয়েছে রোহনাকে আর এক চতুর্থাংশ চার ভাগের এক ভাগ মানে চার আটটে বত্রিশ সরি চার নয় ছত্রিশ তাহলে নটি দিয়েছে সে বোনকে তাই না তাহলে এইগুলো সে দিয়েছে বোনকে তাহলে মোট দেওয়া হয়ে গেছে এতগুলো তাহলে তার কাছে পড়ে থাকছে কত থার্টি সিক্স মাইনাস ছয় বারো আঠারো আঠারো নয় সাতাশ তাহলে পড়ে থাকছে কত নটি তার কাছে চকলেট কটি পড়ে আছে নটি অপশান নাম্বার ডিতে রয়েছে নেক্সট রয়েছে তিনটি সংখ্যার যোগফল একশো ছিয়াশি যদি প্রথম এবং দ্বিতীয়টির অনুপাত টু টু থ্রি হয় এবং দ্বিতীয় এবং তৃতীয়টির অনুপাত সেভেন ইস টু নাইন হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত এখানে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটের অনুপাত আমাকে বার করে নিতে দাও প্রথম দ্বিতীয় অনুপাত দিয়েছে টু টু থ্রি দ্বিতীয় তৃতীয় অনুপাত দিয়েছে সেভেন ইস টু নাইন পাশে ফাঁকা জায়গাগুলোতে সময় পাশের গুলো বসিয়ে দাও এখানে তিন বসিয়ে দাও এখানে সাত বসিয়ে দাও বন্ধ করে দাও তাহলে চোদ্দ একুশ সাতাশ তাই তাদের অনুপাত আমি পেয়ে যাচ্ছি চৌদ্িসটি একুশো সাতাশ দ্বিতীয়টা বার করতে বলেছে দ্বিতীয় আনুপাতিক ভাগ হচ্ছে একুশ বাই যোগ করে দেওয়া একুশ আর চোদ্দ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর সাতাশ হচ্ছে বাষট্টি ইন্টু ওয়ান এইটটি সিক্স বাষট্টিকে তিন দিয়ে চলে যাচ্ছে তিন হচ্ছে একুশ তিন একুশ তেষট্টি তাহলে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে সিক্সটি থ্রি অপশান নাম্বার বিতে রয়েছে নেক্সট অঙ্ক সরল সুদে দশ বছরে কিছু পরিমাণ অর্থ তার দ্বিগুণ হয়ে যায় বা দ্বিগুণ হয় তাহলে সুদের হার নির্ণয় করো তাহলে দশ বছরে কি হচ্ছে দশ বছরে তার পরিমাণ দ্বিগুণ হয়ে যাচ্ছে মানে একশো টাকা তুমি রেখেছিলে সেটা দুশো টাকা হয়ে গেল একশো টাকা যদি দুশো টাকা হয়ে গিয়ে থাকে সুদ কত টাকা হচ্ছে সুদ হচ্ছে একশো টাকা সুদ যদি একশো টাকা হয় কত দিন সময় লেগেছে দশ বছর সময় লেগেছে দশ দিয়ে ভাগ করে দেওয়া সরল তো তাহলে পার্সেন্টেজ পেয়ে যাচ্ছ টেন পার্সেন্ট অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর তো এই ছিল তোমাদের কলকাতার সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ওয়ান যেটা তোমাদের সামনে পরীক্ষা রয়েছে তোমরা ভালোভাবে প্রিপেয়ার নিতে থাকো আগে ডাবলিউ বিপি ক্লাসগুলোকে আর একবার রিভাইজ করে নিতে পারো আর আমি একদিন চেষ্টা করছি এর মডেল কোশ্চেন পাবার্টিস এরকমভাবে দিয়ে দেওয়ার জন্য এই ধরনেরই অঙ্ক থাকবে কোনো ভয় না কোনো কারণ নেই পঁচিশটি অঙ্ক থাকবে পঁচিশটির মধ্যে পঁচিশটি তোমরা পেয়ে যাবে তো আশা করছি তোমরা প্রত্যেকটি বুঝতে পেরেছো যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা থাকে কমেন্ট বক্স অবশ্যই জানাবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে আইকন কল করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং